আসসালামু আলাইকুম। জব নিউজ ভিটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় হবিগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 28 ডিসেম্বর 2021 প্রকাশিত হয়েছে। এখানে এসএসসি ও এইচএসসি পাশে সকলে আবেদন করতে পারবেন। এর আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা, এবং বিশেষ করে যে এর আবেদনের ফর্মটি রয়েছে কিভাবে পূরণ করবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা আমার ভিডিও শেষে আমি দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এখানে একটি বিষয় আমি উল্লেখ করে দিব যে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিম্নবর্ণিত শূন্য পদে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও সার্কুলার অনুসার পূর্ব সম্পূর্ণ অস্থায়ী, এখানে যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে অস্থায়ী বলতে আপনারা ভাববেন হয়তো বা যে এটি সরকারি না, আসলে এটা সরকারি। দেখা যাচ্ছে যে 5 মাস, 6 মাস অথবা 1 বছর পর আপনারা এটি সম্পূর্ণভাবে নিয়োগ প্রাপ্ত হতে পারবেন। তো তার আগে এরা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে থাকে, তারপর 5-6 মাস পরে আবার এটি মানগঞ্জে স্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ করা হয়। তো এটি নিয়ে কোনো টেনশনের বিষয় না বা কোনো সমস্যা না যে আসলে এটি অস্থায়ী ভিত্তিতে, তার মানে এটি সরকারি চাকরি না। তো এখন চলে যাওয়া যাক যে এর আবেদনের শুরুর তারিখ কবে। আবেদনপত্রটি 27-1-2022 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঁচ ঘটিকার ডাকযোগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় হবিগঞ্জের নেজারত বিভাগের দ্বিতীয় তলা কক্ষ 200 নং পৌঁছাতে হবে, সরাসরি গ্রহণ করা হবে না। অর্থাৎ এই যে জানুয়ারি মাস রয়েছে 27 তারিখ, এর এই সময়ের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে এটি প্রেরণ করতে হবে। তো এখন চলুন দেখা যাক যে এর যে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে। তো মালি, এখানে পদ সংখ্যা রয়েছে একটি এবং গ্রেড 20 তম, এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস, এবং ষষ্ঠ যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, পদ সংখ্যা রয়েছে একটি এবং বেতন স্কেল নয়, এটি গ্রেড, এটি হলো আপনার গ্রেড 20 তম, 8,250 থেকে 20,010 টাকা। এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পঞ্চম যে পদটি রয়েছে অফিস সহায়ক MLSS, এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি এবং গ্রেড 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কেশিয়ার, তারপরে পদ সংখ্যা রয়েছে একটি, 16 তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490, কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে। তারপর তৃতীয় যে পদটি রয়েছে ব্রেঞ্চ সহকারী, পদ সংখ্যা দুইটি এবং গ্রেড 16 তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার পারদর্শী আগ্রহী হতে হবে। এবং দ্বিতীয় যে পদটি রয়েছে স্টেনোটাইপিস্ট, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা তিনটি, গ্রেড 14, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল অনুযায়ী 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, শর্টহ্যান্ড ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 72 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার টাইপের গতি সর্বনিম্ন ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ হতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে লাইব্রেরি সহকারী ক্যাটালগার, পদ সংখ্যা রয়েছে একটি এবং গ্রেড 13 তম, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা সর্বোচ্চ। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগারের বিজ্ঞান ডিপ্লোমা প্রাপ্ত, কম্পিউটার পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে যে প্রার্থীর আবেদনের ফর্মটি, এই যে আবেদনের ফর্মের আবেদন ফর্ম ও প্রবেশপত্র যে ওয়েবসাইটটি, এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটির মাধ্যমে কিভাবে আপনারা আবেদন ফর্মটি ও প্রবেশপত্র ডাউনলোড করবেন তা আমি দেখাই দিই। এই যে আপনার ওয়েবসাইটটি রয়েছে, এটি কপি করে আমি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে যাওয়ার পর আপনার যে নোটিশ রয়েছে, নোটিশ বোর্ডে এখানে প্রবেশপত্র নিয়োগ 2021 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জ, এটি পূর্ব এবং
এই যে আবেদন ফর্মটি রয়েছে, এই যে আবেদন ফর্মটি রয়েছে, এই আবেদন ফর্মটি, এটি আবেদন ফর্মটি এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আবেদনের ফর্মটি রয়েছে কিভাবে পূরণ করবেন। বরাবর এখানে কার বরাবর পাঠাবেন তার আগে এখানে আপনাকে 5×5 সেন্টিমিটারের সম্প্রতি 2 কপি তোলা ছবি এখানে পিন আপ করে দিতে হবে, এবং বরাবর কার বরাবর আবেদনটি পাঠাবেন এখানে উল্লেখ করে দিয়েছে। ওয়েবসাইটটাতে ডাউনলোড করার পর হাতে আপনার যে যে অফিস সময়ের মধ্যে বাছাই কমিটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় হবিগঞ্জ এ বরাবর আবেদন করতে হবে, এই বরাবর জায়গায় আপনাকে। তারপরে পদের নাম, কোন পদের জন্য আপনারা আবেদন করবেন এই পদটি এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখ, এখানে আপনারা এই যে এখানে স্মারক নোটটি রয়েছে এটি আপনার বিজ্ঞপ্তি নম্বর, এবং এখানে 28 ডিসেম্বর 2021 এখানে তারিখটি দিতে হবে। প্রার্থীর নাম বাংলায়, আপনার নাম বাংলা এবং ইংরেজিতে বড় অক্ষরে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি এখানে দিতে হবে, যেটি আছে আপনার ওটি এখানে উল্লেখ করে দিবেন, এবং জন্ম তারিখ অবশ্যই এই ফর্মটি হাতের মাধ্যমে পূরণ করে প্রেরণ করতে হবে। জন্ম তারিখ আপনার এখানে যে জন্ম তারিখ ওটি, জন্মস্থান জেলা কোন জেলা থেকে, তারপরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীদের বয়স, অর্থাৎ বিজ্ঞপ্তিতে এই যে তারিখ এখানে উল্লেখ করেছে অনেকে এই বিষয়গুলো বোঝেন না, তো বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো করে দেখবেন ভিডিওটি। আবেদন আগামী 27, এখানে যে আবেদন প্রার্থীর যে বয়স 27/1/2022 তারিখ, এই যে এই তারিখটির মধ্যে আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের 18 বছর হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। মাতার নাম, আপনার মায়ের নাম, পিতার নাম, আপনার বাবার নাম, তারপর ঠিকানা আপনার বর্তমান এবং স্থায়ী, যদি একই হয়ে থাকে তাহলে বর্তমান ঠিকানা লিখে এখানে স্থায়ী জায়গায় ওই ওই লিখে দেবেন। বাসা বা সড়ক নং, তারপরে গ্রাম বা পাড়া মহল্লা ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর পোস্টাল কোড উপজেলা জেলা, তারপর যোগাযোগের জন্য মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার, ইমেল যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। জাতীয়তা বাংলাদেশি, জেন্ডার জেন্ডার আপনি ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, পেশা পেশা আপনি কি ছাত্র কিংবা চাকরিজীবী, যেটি আপনি সেটি উল্লেখ করে দেবেন। ধর্ম আপনি কোন ধর্মের, তারপর পরীক্ষার ফলাফল অষ্টম শ্রেণী অর্থাৎ JSC বিষয় এখানে উল্লেখ করা দরকার নেই। শিক্ষা প্রতিষ্ঠান কোন শিক্ষা পাশের সন কত সালে, বোর্ড বা বিশ্ববিদ্যালয় কোন বোর্ড থেকে এবং কত পয়েন্ট পেয়েছেন, তারপরে SSC এভাবে উল্লেখ করে দিতে হবে। বিষয় সায়েন্স আর্টস কমার্স, শিক্ষা প্রতিষ্ঠান কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশের সন, বোর্ড বা বিশ্ববিদ্যালয় কোন বোর্ড থেকে, তারপরে গ্রেড কত পয়েন্ট পেয়েছেন, অতিরিক্ত যদি কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে উল্লেখ করবেন, না হলে নাই। কোটার ক্ষেত্রে আপনার কোন কোটাটি এখানে রয়েছে এটি উল্লেখ করে দিবেন। তারপর চালান বা, এটি আপনার চালান বা পে অর্ডার যে নাম্বারটি রয়েছে ব্যাংকে, আপনারা একটি ব্যাংক থেকে একটি নাম্বার দিবে ওই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তারিখ এখানে ওই দিনের তারিখ দিতে হবে, ব্যাংকের শাখা নাম কোন শাখায় দিয়েছেন সেটি, এবং বিভাগীয় প্রার্থী হলে হ্যাঁ, না হলে না, প্রযোজ্য না হলে প্রযোজ্য নয়, এবং এখানে আপনার তারিখ এবং এখানে আপনার সাক্ষ্যটি দিতে হবে। দেওয়ার পর আপনার যে এই যে আবেদনের যে প্রবেশপত্র যেটি রয়েছে, প্রবেশপত্রটির বিষয়ে আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে প্রবেশপত্রটি, তো একটু ধৈর্য ধরবেন, প্রবেশপত্রটি আমি ওপেন করে নিচ্ছি। এই যে প্রবেশপত্রটির ক্ষেত্রে আপনার অফিস কর্তৃক এই অংশটি পূরণীয় এবং প্রার্থী কর্তৃক পূরণীয়, এই যে আপনার নিজের কর্তৃক প্রার্থীর নাম এখানে, প্রার্থীর পিতা মাতা, পিতা অথবা স্বামীর নাম, প্রার্থীর পত্র যোগাযোগ নম্বর, এটি আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার ঠিকানাটি এখানে ভালোভাবে দিবেন, এই ঠিকানা বরাবর আপনার পরবর্তীতে আপনার যে প্রবেশপত্রটি রয়েছে এটি প্রেরণ করা হবে। প্রার্থীর নিজ জেলা যদি কোন জেলা থেকে, কর্তৃপক্ষের স্বাক্ষর, এখানে কর্তৃপক্ষের স্বাক্ষর এখানে আপনাদের স্বাক্ষর করতে হবে, এখানে আবেদনকারী স্বাক্ষর এখানে আপনাকে আবেদন করে স্বাক্ষর, এবং প্রবেশপত্র এবং রোল নাম্বার এগুলো অফিস কর্তৃক পূরণীয়, তবে এখানে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আঁটা দিয়ে লাগাতে হবে। প্রার্থী কর্তৃক পূরণীয় আপনার নিজেই এগুলো পূরণ করতে হবে, আবেদন করে আপনার সাক্ষ্য দিতে হবে। তো আপনারা কিভাবে আবেদন ফর্মটি পাঠাবেন এটি নিয়ে আমি এখন বলবো, এবং আবেদন ফি কত টাকা এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে 1 থেকে 4 নং পদের জন্য 100 টাকা, এবং 5 থেকে 7 পদের জন্য 50 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করতে হবে। এবং আপনাদের এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বা বাছাই করার সময় আপনাদের যে বিষয়গুলো এখানে সঙ্গে নিয়ে যেতে হবে, প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, অন্যান্য সনদপত্র সত্যায়িত, এবং প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত মূল চাত্রিক সনদপত্র, স্থায়ী ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের যে সত্যায়িত জন্ম অনুলিপি এটি নিয়ে যেতে হবে, বীর মুক্তিযোদ্ধা হলে।
অনুলিপি এগুলো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় কাগজপত্র হ্যান্সার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান সকল প্রকার কোটার সর্বশেষ নীতিমাত্রা এখানে এরা বিবেচনা করবে। তো এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো এই ছিল আপনাদের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হবিগঞ্জের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি আপনারা যদি কোনো ধরনের কোনো বিষয়ে বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।